নির্বাচন সামনে রেখে দীর্ঘদিন ধরেই রাজনীতির মাঠে সক্রিয় বিএনপি। সরকার পতনের এক দফা দাবিতে কিছুদিন ধরে রাজপথে আন্দোলন করছে দলটি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার পতনের আন্দোলন বেগবান করে সরকার পতন ঘটানো হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে আজকে হচ্ছে বাংলাদেশের জনগণ একদিকে, এই রেজিম আরেকদিকে। আমাদের নেতাকর্মীরা শপথ নিয়েছে জীবনের বিনিময়ে আমাদের অধিকার আমরা ফিরিয়ে আনব। আগামী দিনগুলোকে আমাদেরকে শপথ নিতে হবে প্রত্যেকটি ঘন্টা প্রত্যেকটি দিন এই আন্দোলনের সাথে সবাইকে থাকতে হবে। একদিন নয়াপল্টনে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের বিচার ব্যবস্থাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে সরকার। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রশ্নবিদ্ধ থাকে বলেও মন্তব্য মহাসচিবের। যে এই নির্বাচনে তখনই যাওয়া সম্ভব হবে যখন এখানে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকবে। কারণ আমাদের সমস্ত অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। বাংলাদেশের বিচার বিভাগ এখন পুরোপুরিভাবে সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে, দলীয়করণ হয়ে গেছে, যার ফলে আজকে কোনো মানুষই তার ন্যায্য যে বিচার, ন্যায় বিচার, সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে। নির্বাচন সামনে রেখে সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলার নামে হয়রানির অভিযোগ তোলেন মির্জা ফখরুল। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা।